আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আদর্শ বিচ্যুতি নিয়ে। আমরা জানি যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করতে হবে। আজ আমরা শিখব কিভাবে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করতে হয়। এখানে একটি প্রশ্ন দেয়া আছে, এবিসি কোম্পানির সম্পদ এ ও বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। এখানে তিন ধরনের অর্থনৈতিক অবস্থা দেয়া আছে, যথা ভালো, স্বাভাবিক এবং মন্দা। এই তিন ধরনের অর্থনৈতিক অবস্থার সম্ভাবনা দেয়া আছে 0.25, 0.50 এবং 0.25। আর সম্পদ এ এবং সম্পদ বি এর আয়ের হার দেয়া আছে, সম্পদ এ এবং সম্পদ বি এর সম্ভাবনা একই। প্রথমে আমরা সম্পদ এ প্রত্যাশিত আয়ের হার বের করব। আমরা জানি প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে আর বার ইকুয়ালস টু সামেশন আর আই ইন্টু পিআই। এখানে আর বার মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, পিআই মানে হচ্ছে সম্পত্তি আয়ের সম্ভাবনা। সম্পদ এর প্রত্যাশিত আয়ের হার বের করতে গেলে এখানে আর আই এর ভ্যালু হবে 13%, 15%, 17% এবং পিআই এর ভ্যালু হবে 0.25, 0.50 এবং 0.25। এখন ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করলেই সম্পদ এ এর প্রত্যাশিত আয়ের হার বের হয়ে যাবে। সম্পদ এ এর প্রত্যাশিত আয়ের হার বের হয়েছে 15%। একইভাবে আমরা সম্পদ বি এর প্রত্যাশিত আয়ের হার বের করতে পারি। সম্পদ বি এর প্রত্যাশিত আয়ের হার বের করতে গেলে আর আই এর ভ্যালু হবে 7%, 15% এবং 23%। আর পিআই এর ভ্যালু হবে 0.25, 0.50 এবং 0.25। এক্ষেত্রেও ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করলে সম্পদ বি এর প্রত্যাশিত আয়ের হার বের হবে 15%। আমরা জানি প্রত্যাশিত আয়ের হার বের করার পর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়। আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটি হচ্ছে আদর্শ বিচ্যুতি সিগমা ইকুয়ালস টু রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এখানে সিগমা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, আর বার মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার এবং পিআই মানে হচ্ছে আয়তম ঘটনার সম্ভাবনা। এখানে সম্পদ এ এর আদর্শ বিচ্যুতি বের করতে হলে আর আই এর ভ্যালু বসাতে হবে 13%, 15% এবং 17% এবং আর বারের ভ্যালু নিতে হবে 15%, যেটা এখানে বের করেছি। পিআই নিতে হবে 0.25, 0.50, 0.25, যেটা সম্ভাবনা দেয়া আছে। একইভাবে সম্পদ বি এর আদর্শ বিচ্যুতি বের করতে গেলে আর আই এর ভ্যালু নিতে হবে 7%, 15%, 23% এবং আর বার নিতে হবে 15%। আর পিআই নিতে হবে 0.25, 0.50 এবং 0.25। আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পর তোমরা দেখতে পাবে যে এবিসি কোম্পানির সম্পদ বি এর আদর্শ বিচ্যুতি তুলনামূলকভাবে সম্পদ এ এর আদর্শ বিচ্যুতি অপেক্ষা বেশি। তাই আমরা বলতে পারি সম্পদ বি এর ঝুঁকিও বেশি। এখন আমরা জানব বিভেদাঙ্ক কি। বিভেদাঙ্ক হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যা আদর্শ বিচ্যুতি প্রত্যাশিত আয়ের শতকরা কত ভাগ তা নির্দেশ করে। একে ঝুঁকির আপেক্ষিক পরিমাপ বলা হয়। যে সকল সম্পত্তি বা বিনিয়োগের প্রত্যাশিত আয়ের হার ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে তাদের ঝুঁকি তুলনা করতে এরূপ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ। যে সকল বিনিয়োগ প্রকল্পের বিভেদাঙ্ক এর মান যত কম তার ঝুঁকি তত কম এবং গ্রহণযোগ্যতাও তত বেশি। অন্যদিকে যে বিনিয়োগ প্রকল্পের বিভেদাঙ্ক এর মান যত বেশি তার ঝুঁকি তত বেশি এবং গ্রহণযোগ্যতাও তত কম। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।